হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালোই আছো। আজকের তারিখ 17 জুলাই, এখন ঘড়িতে বাজে বেলা 2, আর আজকে আমরা যাচ্ছি গাদিয়ারা। আজকে রবিবার, আমরা 5-6 জন মিলে যাচ্ছি, বাইকে করেই আজকে যাব। তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাও, কীভাবে তোমরা যেতে হবে, কীভাবে কোথা দিয়ে যেতে হবে, সবই তোমাদের ডিটেলসে বলে দেবো। আর কদিন আগে 58 গেটে গেছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, নিচে আমাদের চ্যানেলের ভিডিওটা আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। চলো বেরোনো যাক, সবাই তো রেডি হয়ে গেছে, চলো। আর হচ্ছে বাঁটুল কলতলা, ডান দিকে চলে যাচ্ছে বাগনান, আর আমরা যাচ্ছি এই শ্যামপুরের দিকে বাঁদিক হয়ে। এখান থেকে প্রায় 30 থেকে 33 কিলোমিটারের মতো পরে এই গাদিয়ারা ফেরিঘাট, সেটা তোমাদের জানিয়ে দেবো কত কিলোমিটার হচ্ছে। ওরা দুটো গাড়িতে তেল ভরছে, তেল ভরা হয়ে গেলে বেরোচ্ছে এখান থেকে, চলো। Thank you.
আর এই যে গাদিয়াতে যাচ্ছি আজকে, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। বাড়ির এত কাছেও কখনোই যাওয়া হয়নি। 30-33 কিলোমিটার দূরে বাড়ি থেকে কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি। 8-9 গেট হচ্ছে কদিন আগে গেছিলাম, সেটা কিন্তু ফার্স্ট টাইমই গেছিলাম বাড়ির কাছে এত কাছে হয়েও। খুব ভালো জায়গা, তোমরা চাইলে সে ঘুরে যেতে পারো। আর অনেকেই আসে এখানে, তারা এখানকার কাছাকাছি চেনা জানা, কলকাতার কাছাকাছি। আর আমাদের বাকি মতো 9 কিলোমিটার মতো দেখাচ্ছি, আর 1 কিলোমিটার মতো লাগবে। আর এখান থেকে নিতে হবে গান থেকে এখান থেকে বাকি মতো আমাদের 1 কিলোমিটার লাগবে দেখাচ্ছে, 2-2.5 মিনিট। চলো সবাই চলে এসেছি, তারপর তোমাকে সবকিছু দেখাচ্ছি। আর এই যে কাজের টুরিস্ট স্পট, আর এই হচ্ছে গাজিয়া টুরিস্ট স্পট, এখান থেকে নেমে গেলি গাজিয়া টুরিস্ট স্পট। আর এখানে দেখো আমার মাছগুলো ধরছে। তোমার চিংড়ি মাছ পাওয়া ছোটো খাটো মাছই ধরছে মনে হয়। আর এখান থেকে লাগছে দেখো জাস্ট ভিউটা, সবাই এখানে বসে আছে পেছনে। আর এই পাড়টা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, আর ঠিক এই পাড়টা হচ্ছে হলদিয়া যেমন মহিষতল যাচ্ছে গেউখালি, এই পাশে দেখতেই পড়ছে এই পাশটা। আর এই পাশটা পুরোটা এই দক্ষিণ চব্বিশ পরগনা। এইসব আকাশটা লাগছে পুরো চুমু জাস্ট। গাদিরা ফেরিঘাটটা হচ্ছে টিকিট হচ্ছে গেউখালি, আর এখান থেকে নূরপুর যাওয়া যায়, টিকিট ভাড়া হচ্ছে 8 টাকা। আর
আর এই হচ্ছে গেমখালি টাইম টেবিল। এটা গেমখালি হচ্ছে নূরপুর যাওয়া যায় এখান থেকে। টাইম টেবিলটা হচ্ছে 4টে আমরা যাবো এখান থেকে, আর ওখানে 6:30 ব্যাক করে নেবো। আর তোমরা চাইলে এখান থেকে নূরপুরও যেতে পারো, টাইম টেবিলও দেখে নিতে পারো। এই হচ্ছে টাইম, আর এ পাশে লাস্ট কিন্তু 6:30, আর এখানে 6:10 লাস্ট। এখান থেকে টিকিট কিনেছি যে গাজর ফেরিঘাট, এখান থেকে ফেরিঘাট ধরে এবার ওই পাশ থেকে যাবো আমরা। ভাবছি তো গেমখালির দিকেই যাবো, দেখি কী করা যায়, এখন সময় তো আছে অনেক। আর যদি গাড়ি নিয়ে যাওয়া আছে তাহলে গাড়ি নিয়ে যাবো, কী হয় দেখা যায় গাড়ির কত কারো ভাড়া পড়ে। যদি 10-15-20 টাকার মধ্যে হয়ে যায় অবশ্যই নিয়ে যাবো গাড়িটা ও পাশের দিকে, আর নাহলে এ পাশে রেখে যেতে হবে আমাদের। যখন আধ ঘন্টা 45 মিনিট সময় আছে 4টে বাজছে, তার জন্য আমরা ভাবছি ওই পাশে একটু ঘুরে আসবো, কিছু ছবি টবি তুলবো। সবাই যাচ্ছে আবার একটু এগেছে, তারপরে আবার টিকিট কেটে তারপরে আবার গেমখালির দিকে যাবো। চল এখন যাওয়া যাক। আর গরমে সবাই ম্যাঙ্গো লস্যি নিয়ে নিয়েছি, চলো খেয়ে নেওয়া যাক। টিকিট কেটে নিয়েছি, 8 টাকা করে টিকিট নিয়েছে, ঢুকে গেছি গেওখালি যাওয়ার জন্য। গাড়ি রেখে গেলাম কারণ গাড়ি এপার থেকে ওইপার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রায় 120 টাকা করে নিচ্ছে, অনেকটাই চাপ হয়ে যাচ্ছে কারণ আমাদের এক্ষুনি ফিরতে হবে। ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি না, শুধু আমরা যাচ্ছি 8 টাকা করে টিকিট কেটে। আর যে পরিমাণে মেঘটা করছে শুনো, শুধু দেখো জাস্ট মেঘটা হয়েছে, গোপাশে অলরেডি মানে বৃষ্টি হচ্ছে। কি লাগছে আজকের ভিউটা জাস্ট, ও মাইরি সত্যি। আর রামধনুটা উঠেছে তোমরা কি দেখতে পাচ্ছ দূর থেকে? এই দেখো রামধনুটা কিন্তু সেরা লাগছে আজকে। আর আমাদের নৌকা ছেড়ে দিয়েছে গেমখান থেকে যাওয়ার জন্য, আর উপরে কালো আকাশের মেঘটা দেখো। আর বসার জায়গা হচ্ছে নিচের দিকে, আর উপরে হচ্ছে যে চালাচ্ছি তুমি। আর এটা কেমন দুলছে দেখো, সবাই পুরো ভয় পেয়ে যাচ্ছে। এবার এ পাস আর একবারে পাস হচ্ছে, ভিতরে পুরো জল ফল ছিটকে যাচ্ছে। প্রায় চলে এসেছি, আমি চলে এসেছি গেওখালি জেটি ঘাটে। ভালোই লেগেছে। আমরা এখন হাওড়া থেকে ঢুকে গেছি মেদিনীপুরে, এবার মেদিনীপুরে এই সাইডটাও ঘুরবো, মানে গেওখালি এই সাইডটা। ওই পার থেকে এলাম, এখন বেরোচ্ছি গেওখালি ফেরিঘাট থেকে, ঢুকছি গেওখালির দিকে, বেরোচ্ছি নয় মানে ফেরিঘাট থেকে বেরোচ্ছি, মানে ঢুকছি। আর এই ছোট্ট নৌকাটা লাগছে দেখো, আসছে এই পারের দিকে, এই যে এখানে
আর এখন ছোট ছোট উড়ে পড়েছি গেওখালীর গলি এক্সপ্লোর করার জন্য। চলো ঘুরতে যাওয়া যাক। ছোট করে যাচ্ছি যাচ্ছি ঘুরে দেখাবো বৃষ্টির থাকবো, তারপরে পার্কে যাবো। আর এখন এই কোথায় করে চলে এসেছি সামনে গঙ্গা, এখন চলে এসেছি, চলো দাঁড়ানো যাক, তারপরে যাচ্ছি পার্কে। স্লিপার আছে, দোলনা ফোলনা আছে, সামনে একটা ওই ছোট সুইমিং পুলের মতো আছে, ব্যাস আবার বৃষ্টি ছুটে গেছে। চলো একটু ছায়াতে দাঁড়াই, তারপরে আবার তোমাদের ভালো করে পার্কটা দেখাচ্ছি। আর এই হচ্ছে এপাশের এই পার্কটা, পার্কে সেরকম কিছু নেই, এই পার্কটাতে চাবি দিয়ে আর এই পার্কটা বেরিয়ে এই পাশে বাচ্চারা একটু খেলছে এই পার্কটাতে। আমরা বেশিক্ষণ ঢুকবো না, কারণ অলরেডি 5:30 বাজতে যায়, আবার 6:30 লাস্ট লঞ্চ, কারণ ওপাশের দিকে আবার যেতে হবে আমাদের, ঘর ফিরতে হবে। এইটুকুনি আছে ছোটোখাটো জিনিস পার্কটাতে। আর এপাশে সব বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, খুব নরকম দিলে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো। এখান থেকে এবার ডাইরেক্ট বেরাবো দে লঞ্চঘাট, লঞ্চঘাট পেরিয়ে আবার গাদেরার দিকে। চলো যাওয়া যাক এখান থেকে। আর তোমরা কিন্তু এই পাশ দিয়ে গেলেও মহিষাদল রাজবাড়ি যেতে পারবে, যেটা আমার চ্যানেলও ব্লগ আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখান থেকে টোটোতে 30-40 টাকা নেবে, তোমরা একটু ম্যানেজ করে নিয়ে কথা বলে যেতে পারো, মহিষাদল রাজবাড়ি ঘুরে আসতে পারো, খুব ভালোই জায়গাটা। চলো টোটোতে আবার উঠে পড়েছি গেওখালি লঞ্চঘাটের দিকে যাওয়ার জন্য। লঞ্চঘাট থেকে গাড়িয়া যাওয়া সম্ভব যদি হয় 5টা করে লঞ্চঘাট থেকে ধরে নেবো, 5টা করে লঞ্চটাই ধরে নেবো। চলো যাই যাক। সেরকম পার্কে কিছু ছিল না, ওই জন্য লঞ্চ পেয়ে গেছি, 5টা 20 লঞ্চটা আমরা ধরে সেপারে চলে আসি, তারপর সেপারে গিয়ে কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো আবার। চলো লঞ্চ, যেহেতু 5টা 20 লঞ্চটা পেয়ে গেছি, চলো সেপাশে যাই যাক। লঞ্চ ধরে চলে এসেছি গাদিয়ারা ফেরিঘাটে, এবারে এখান থেকে বেরোবো, গাড়ি নেবো, আর কাছাকাছি দেখি কত যদি আর কিছু ঘোরা যায়, তারপরে কিছু খেয়ে তারপর সোজা ঘরের দিকে যাবো। এখন তো সময় আছেই, যদি কিছু ছবি ভাবি তুলি চারিপাশে ঘোরা যায় দেখছি। চলো যাওয়া যাক। আর এখন নদীর পাড় ধরে একটু ঘুরতে এসেছি, আর এপাশে কিন্তু এখন বিকেলবেলা কিন্তু ভালোই রাস আছে, হোটেলে দেখলাম ভালোই লোকজন আছে, রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ভিড়। এখন ওই সাইডটা আমরা একটু এগিয়ে এসেছি, এই সাইডটা অনেক কিন্তু হোটেল হোটেল আছে। আর এপাশে ভিড় তো জাস্ট অসাধারণ, বিকেলবেলা তো মানে সেই লাগছে জাস্ট। পিচ রাস্তা ছিল, তারপরে আমরা ঢালাই রাস্তায় এসেছি, এখন আমরা মোড়ের মতো চলে গেছি। এখানে অনেকক্ষণই ছিলাম, ছবি ভাবি তুললাম, হাওয়াটা মজা নিলাম এখানে বসে ওয়েদারে। চলো এবারে এখান থেকে বাড়ির দিকে যাওয়া যাক। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। চলো বাড়ি থেকে যেতে যেতে আবার দেখা হচ্ছে, আসতে যদি কোথাও দাঁড়ায় ছিল তো দেখাবোই তোমাদের। চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। আর ঠিক কালকে গাদিয়া থেকে ফেরার পথে হোটেলে চাউমিন খেয়ে আমরা সোজা ঘরে চলে আসি, আস্তে আস্তে প্রায় 9টার মতো বেজে গেছিলো। আর জানি অনেক জায়গাতেই মানে যখন যাচ্ছিলাম সেই ভয়েসটা অনেকটাই খারাপ এসছে, কারণ প্রতি জায়গায় নয়েজ এসছে, কারণ গাড়িতে যেহেতু হাওয়াটা দিচ্ছিলো সেই জন্য মাইকে লেগে নয়েজ অনেকটাই এসছে, অনেকটা একটু কমিয়েছি, বাকিটা যেটা আছে তোমরা একটু ম্যানেজ করে নিও, পরের ভিডিওতে আশা করছি আর হবে না। যাই হোক এই ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো, যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে, চলো টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।